তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন শারীরিকভাবে, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মৃত্যু খবর রটে গেছে চারিদিকে। সেই নিয়ে সাধন পাণ্ডের নিজের মেয়ে তিনি সংবাদ মাধ্যমকে বললেন এবং কেঁদে কেঁদে বললেন। কি বললেন সাধন পাণ্ডের মেয়ের মুখ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আপনারা প্লিজ গুজবে কান দেবেন না, আমরা জানি যে আপনারা আমাদের ভালো চান, আপনারা প্রে করছেন, কিন্তু এটা একদমই সম্পূর্ণ বেঠিক খবর যেটা রাত্রি দুটো থেকে চলছে। কিছু লোক, আমি বলবো না ফেক নিউজ, হয়তো আউট অফ কনসার্ন বা না জেনে ইরেসপন্সিবল ভাবে নিউজ দিচ্ছে। আমি হসপিটাল থেকে বাধ্য হচ্ছি এই লাইভটা করতে, কারণ আমার এবং আমার মা এবং আমার যারা আমাদের কনসিউন্সি এবং বাইরের লোকজন আছে তারা খুবই ডিস্টার্ব ফিল করছে, যে এটা আমাদের খুবই সেন্সিটিভ একটা টাইম। আমি আপনাদের প্লিজ রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ প্রে করুন যাতে বাবা ভালো হয়ে যায়। হি ইজ আ ফাইটার, আমরা অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট সিচুয়েশন দেখেছি এর থেকে, কিন্তু উনি সবসময় বাউন্স ব্যাক করেছেন, সবসময় ফাইট ব্যাক করেছেন। আমি আপনাদের প্লিজ বলবো যে ওনার জন্য প্রার্থনা করুন। উনি যেভাবে হসপিটালে এসেছিলেন পরশু দিন, তার থেকে উনি এখন একটু বেটার। ডাক্তার ওনাকে 48 আওয়ার্স অবজারভেশনে রেখেছে, তাই কালকের আগে কিছু বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ ওনার অক্সিজেন লেভেলটা অনেক বেটার এখন, হয়তো ভেন্টিলেটর থেকে মুভ করে ওনাকে সরিয়ে দেবে। তাই প্লিজ আপনারা গুজব কান দেবেন না আর আপনারা প্রে করুন। প্রেয়ার্স হলো ম্যাজিক্যাল, এত লোক ঈশ্বরকে ডাকছে, উনি এত লোকের ভালো করেছেন, ওনার কিচ্ছু হবে না। আপনারা প্লিজ একটু সংযত থাকুন এবং প্রে করুন। থ্যাংক ইউ।